বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ, তাদের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে আবারও জানান দলের মহাসচিব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সার্চ কমিটি আরেকটি নাটক, সরকার যাদের নাম দেবে তারাই নির্বাচন কমিশনে যাবে, তাই বিএনপি এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। চিরকাল ক্ষমতায় টিকে থাকতে এ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। শুক্রবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। চরমভাবে ব্যর্থ এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাদের বিচার হওয়া উচিত যে তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এই সরকার থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই উঠতে পারে না। জাতীয় ঐক্য গঠনের আমরা কাজ করছি, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমরা কথা বলছি, চেষ্টা করছি। এই কথাবার্তা বলার পরে যখন আপনার এটা বড় যে ম্যাচিওর হবে তখন আমরা আপনাদেরকে জানাবো। এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে এনপিপি। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা সরকারে আছে তারা জনগণের দ্বারা নির্বাচিত নন। কথা বলেন আগামী নির্বাচন আর সার্চ কমিটি নিয়েও। আজকে প্রমাণিত হয়েছে কিনা যে প্রেসিডেন্টের সংলাপ এটা নাটক ছিল, ওই প্রেসিডেন্টের সংলাপের কিন্তু কোনো অর্থ আর এখন নাই। এখন আইন মোতাবেক নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করেছে, আর প্রেসিডেন্ট করেছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে সার্চ কমিটি করবে। প্রেসিডেন্ট করেছেন, কাদেরকে এই সার্চ কমিটি নেওয়া হয়েছে? সকলে আওয়ামী লীগের সমর্থক। এই সার্চ কমিটিকে শেখ হাসিনা বা সরকারের পক্ষ থেকে যাদের নাম দিবে তারই নির্বাচন কমিশন হবে। এই যে নাটক, এই নাটক হচ্ছে এই সরকার আবার ক্ষমতায় টিকে থাকার জন্য আরেকটি চুরির নির্বাচন করার জন্য। 10 বছরেও সাংবাদিক সাগর ও রুনি হত্যার বিচার না হওয়ার সমালোচনা করে বিএনপির নেতা বলেন, সাগর রুনির রিপোর্ট ধামাচাপা দিলেও মন্ত্রী এবং বিভিন্ন সংস্থার অপকর্ম ঢাকতে পারছে না সরকার। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।